শ্রদ্ধেয় মতুয়া ভক্তবৃন্দের কাছে বিশেষ অনুরোধ, মুক্তি প্রোডাকশন নিবেদিত পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী ঘটনাবহুল চরিত্রে পরিপূর্ণ। ছবির সময়সীমা রেখে সব চরিত্রের কথা সম্পূর্ণভাবে প্রকাশ করা গেল না। সঙ্গীতের ক্ষেত্রেও কিছু কিছু পরিবর্তন করা হয়েছে বর্তমান সময়কে ভেবে। তাই সমগ্র মতুয়া ভক্তবৃন্দের কাছে আমার অনুরোধ, ভুল ত্রুটির জন্য আমরা ক্ষমা প্রার্থী। নমস্কার। আমি হরি, আমি হরি, আমি হরি। তুমি ভাগ্যবতী। ভাগ্যবতী না হলে এরকম দেবতুল্য স্বামী কজন পায়? গুরুদেব, রামকান্তের আশীর্বাদে
স্বয়ং বিষ্ণু যার কোল আলোকিত করে রেখেছে সে নারী তো মহাপুণ্যবতী। তুমি আজ পঞ্চপুত্রের জননী। তোমার মনে পড়ে হরির জন্মের আগের রাত্রের সেই স্বপ্নের কথা? যশোমন্ত, 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 তোমার পূর্বপুরুষের অনেক সাধনার ফলে আমি ধরাধামে তোমার গৃহে অবতীর্ণ হব, অসহায় মানুষকে মুক্তির পথ দেখাব। তোমার সততায় নিজেকে তুমি সজাগ করো, আমার আশার পথ তৈরি করো। ঠাকুর, তোমার এত করুণা, তুমি তুমি এসো দয়াল, তুমি এসো, এ জগৎকে পাপ মুক্ত করো ঠাকুর, পাপ মুক্ত করো। তথাস্তু ঠাকুর। হে অনাদিনাথ পরম ব্রহ্ম, তুমি তুমি আমার জীবন সার্থক করো প্রভু। অন্নপূর্ণা, অন্নপূর্ণা, জানো জানো নীলাম্বর হরি কোকনদ পদাম্বুজ শঙ্খচক্র গদা পদ্মধারী স্বয়ং বিষ্ণু, স্বয়ং বিষ্ণু আমাকে আমাকে দেখা দিলেন। ঠাকুর, আমিও এক অদ্ভুত স্বপ্ন দেখলাম, হাজার হাজার আলোর ছটা আমার গর্ভে এসে লীন হয়ে গেল। নিশার শেষ লগ্নের স্বপ্ন সত্যি হয়। ওই শোনো, শুনতে পাচ্ছ পাখিরা ডাকছে, ভোরের স্নিগ্ধ বাতাস তারই সংবাদ নিয়ে আসছে। জানো জানো অন্নপূর্ণা, আমার মনে হয় এই তাহারি পূর্বাভাস। তুমি এসো প্রভু। মা অন্নপূর্ণা! আরে গুরুদেব এসছেন তো, আমাদের কি সৌভাগ্য। থাক 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 মা, সুখী হও। প্রণাম গুরুদেব। এসো, এই নে মা, তোর বাসু আমি তোকে দিলাম। আমার বাসু? হ্যাঁ রে মা, আমার বাসু গুরুদেব, তোরই তো। আমার সঙ্গে আসতে চাইলো, নিয়ে চলে এলাম। বসুন গুরুদেব। আমি ব্যবস্থা করছি, এইখানটায় এইখানটায় গুরুদেব, এইখানটায়। বেশ বেশ বেশ, সে অনেক গল্প রে মা, শুনবি? হ্যাঁ বাবা। তাহলে শুন, একদিন আমি বাসুর পূজো করছি। ওম নমঃ বাসুদেবায়, ওম নমঃ বাসুদেবায়, হরে মুরারে মধুকৈটব হরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং, মাং জগদীশ রক্ষে। খাও বাসু, খাও খাও বাবা, চালকলার প্রসাদ গ্রহণ করো বাসু। আমি দীন দরিদ্র বৈষ্ণব, এর চেয়ে বেশি তোমায় কি দেব বলো? গ্রহণ করো ঠাকুর, গ্রহণ করো বাবা, প্রসাদ গ্রহণ করো ঠাকুর। খাও বাসু, খাও খাও বাসু, খাও। রামকান্ত, তুই যে আমার পরম ভক্ত, ভক্তের কোনোই জাত হয় না। বাসু দে আমার প্রসাদ দে। বাসু নাও বাসু, খাও খাও বাবা, খাও বাসু। এই বেটা রামকান্ত, এ রামকান্ত, হায় হায়, এই কি অনাচার, সামান্য সন্ডাল হয়ে বাসুদেবের পূজা করছিস, দেশ অসাতলে যাবে। এই অধিকার তোকে কে দিল?
কেন বামন ঠাকুর? ভগবান কি শুধু তোমাদেরই? তোমরা ছাড়া আর কারুর পুজো করার অধিকার নেই? পাপিষ্ঠ, তুই বাসুর পুজো করছিস, তাও কি না ভিক্ষা করা চালকলা দিয়ে? তোর অকল্যাণ হবে। সে আমার পরম সৌভাগ্য। কি এত বড় স্পর্ধা? যাতো যাতো যা মূর্তিটাকে কেড়ে নিয়ে আয়। না 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 ও গো, না 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 না, ও আমার বাটুকে কেড়ে নিও না গো, আমার বাটুকে কেড়ে নিও না। ও বাজু, ও বাজু, আমার বাটুকে নিয়ে চলে গেল, আমার বাটুকে নিয়ে চলে গেল। এমনি করে দিন যায়, দিন আসে। একদিন ভিক্ষে করে খুব ভালো প্রসাদ পেলাম। বাসুকে না দিয়ে তো আমি গ্রহণ করতে পারি না। বামুনদের মন্দিরের পেছন দিয়ে আমি ঢোকার চেষ্টা করলাম। হে কি অমঙ্গল, ঘোর অমঙ্গল! হায় 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 হায়, এ কি হলো? ওগো তোমরা কে, কোথায় আছো? এদিকে এসো গো, এদিকে এসো। ঘোষাল, চক্রবর্তীর গলা মনে হচ্ছে না? এ চেঁচাচ্ছে কেন? চলো তো যাই, চলো চলো, শিগগিরই এসো, শিগগিরই এসো। আরে চক্রবর্তী, কি হয়েছে বলো, কি হয়েছে খুলে বলো। বলবো কি, ঘোর অমঙ্গল, ঘোর কলি। কি অমঙ্গল দেখবে, এসো সচক্ষে দেখবে, চলো দিয়ে চলো। একি বাসুর মূর্তি উল্টালো কে? হায় হায়, এই যে ঘোর কলি, চাবিটা তো আমার কাছে, তবে এমন কাণ্ড ঘটালো কে? এই যাও তো যাও, মূর্তিটাকে ঘুরিয়ে বসিয়ে দাও। এই ধরো ধরো, আরে তুই কেউ ভারী, মাজাটা আমার কেন? এই এই সামান্য পুতুল এত ভারী? খাও বাসু, খাও খাও বাসু, খাও খাও বাসু, খাও। বেটা বৈরাগীর পো মন্দিরের পেছনে বসে ভেলকি। না 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 ও গো, না 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 গো, বিশ্বাস করো না, না গো, আরে না গো, কি না না গো, না 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 গো, না না না। একি এই যে রামকান্ত মন্দিরের পেছনে বসেছিল, বেটা চোখ, নিশ্চয়ই বাসু চুরি করতে এসেছিল। না গো না গো না, আমি আমি কেন বাসুকে চুরি করে নিয়ে যাব? ও বাসু, বাসু আমি কতদিন তোমায় দেখিনি গো। আচ্ছা ভন্ড, বাসু আমি কতদিন পর তো দেখি তোমায় দেখিনি। ও বাসু, আমি কতদিন দেখিনি। চক্রবর্তী দেখো দেখো, মূর্তি ঘুরে গেছে, মূর্তি ঘুরে গেছে, মার বেটাকে, মার। চক্রবর্তী মেও না, চক্রবর্তী তুমি ওকে মেও না। ভাই রামকান্ত, ওঠো যাও, ভাই তুমি যাও। হ্যাঁ তুমি যাও। তুমি থাকো বাসু, তুমি থাকো, আমি আমি যাই, আমি যাই বাসু, আমি যাই। ওরা বললে আমি আমি মন্দিরে ঢুকেছি, তাই নাকি মন্দির অপবিত্র হয়ে গেছে। ওরা বাসুকে স্নান করাতে নিয়ে গেল পুকুরে, কিন্তু কি করে জানি না পূজারির হাত থেকে বাসু জলে পড়ে গেল। সারা দিন ধরে অনেক চেষ্টা করে ওরা বাসুকে খুঁজে বার করতে পারলে না। শেষকালটায় আমাকে ডেকে পাঠালে, আমার আমার বাসুকে আমি ঠিক খুঁজে পেলাম রে মা। ওরা বাসুকে আমার কাছে ফিরিয়ে দিল। বাসুকে নিয়ে পথে চলেছি, হঠাৎ হঠাৎ বাসু আমাকে বলল, রামকান্ত তুই আমাকে সফল ডাঙায় যশবন্তের বাড়িতে নিয়ে চল, আমার আবির্ভাবের সময় হয়েছে। তাই মা তোর বাসু আমি তোকে দিয়ে গেলাম রে মা, আমি তোকে দিয়ে গেলাম। তার আসার সময় হয়েছে রে মা, ওই সন্তার আগমনী সংকেত। অন্যায় অত্যাচার শোষণের অবসান ঘটাতে, বঞ্চিত মানুষের মুক্তির জন্যে তার আবির্ভাব হবেই রে মা।
তার আবির্ভাব হবেই। শ্রীচৈতন্য মহাপ্রভু মানুষের মুক্তির জন্য ঘরে ঘরে কৃষ্ণ নাম বিলিয়েছিলেন, আর এবার স্বয়ং বিষ্ণুর হরিনাম বেলাতে তোর ঘরে আবির্ভাব হবে রে মা, তোর ঘরে আবির্ভাব হবে। হরি বল, হরি বল, হরি বল। আজ অনেক দিন হয়ে গেল গুরুদেব স্বর্গধামে গমন করেছেন, তারই আশীর্বাদে একে বিষ্ণু পঞ্চম ভাগে বিভক্ত হয়ে আমাদের এ ঘর আলোকিত করেছে। হ্যাঁ ঠাকুর, এ আমাদের অনেক জন্মের সাধনার ফল। হ্যাঁ গো, সবই ঈশ্বরের লীলা। হরি হরি। কিরে নাটু, বিষের খবর কি? সবাই গরু নিয়ে মাঠে এলো, বিষে এখনো এলো না তো। ও ভালো আছে তো? বিষের খবর বলতেই তো ছুটে এলাম। কাল রাতে বিষের খুব ভেদ বমি পায়খানা হয়েছে, ওর মা খুব কান্নাকাটি করছে। বিষে বাজবে কিনা কে জানে। বলিস কি, সামান্য ভেদ বমিতে কি হবে? ঠিক আছে চল তো দেখি। চল। দিদি, দিদি কথা শোনা। মা, মা গো, তুমি কাঁদছো কেন মা? হরি, আমার পিসি আমাদের ছেড়ে চলে গেল রে। মা, তুই কার সাথে গোসারণে যাবি বাপ? মা, মা, আমি বিষেকে নিতে এসেছি মা। তুমি তুমি বিষেকে আমায় দাও মা। বিষে বিষে ওঠ, বিষে কষ্টে যাওয়ার সময় হয়েছে। ওঠ বিষে, ওঠ, ওঠ, ওঠ। তোর কিচ্ছু হয় না। মা, 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 পিসি, পিসি, পিসি আমার, পিসি আমার, মানিকা আমার, মা, শোনো আমার, পিসি আমার, পিসি কি আমায় দাও মা? হরি, নে আমার বিষের, আমার বিষের তুই নিয়ে যা, আমি জানব আমার বিষে পয়সা আছে। হরি হরি নিয়ে যা, মানুষ জানবে, মানুষ জানবে। হরি হরি, মানুষ না দেবতা ভগবান, যা আমার বিষের নিয়ে যা। চল চলো হরি, চল কষ্টে, চল চল বিষে, চল। দিদি যে অবাক কাণ্ড, মরা বিষেকে বাঁচিয়ে নিয়ে চলে গেল। ই হরি তো সামান্য মানুষ নয়, এ তো সাক্ষাৎ অবতার। অবতার না সাই, অবতারের কি দায় ঠেকেছে? অবশ্যই সে সন্ডাল যশবন্ত বৈরাগীর ঘরে জন্ম নিয়েছে। না চক্রবর্তী, না, আমার চোখের সামনে ওই হরি মরা বিষাকে বাঁধিয়ে নিয়ে গেল। অশুভদের সাজানো কথা, আমরা হলাম শাস্তিক বামন, তিন বেলা আহ্নিক করে গায়ত্রী মন্ত্র জপ করি, আর আমাদের ঘরে অবতার না আসে ওই চন্ডালের ঘরে অবতার আসবে নাকি? যত সব বুঝরুকি, আমরা হয়তো না মানতে পারি, কিন্তু সারা দেশ জানে হরি সাধারণ মানুষ নয়। শোনো মিত্রের, লোকের কথায় কান দিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করো না। কাজ তো হয়ে চন্ডালের গুণগান করলে তোমাকে নরকে যেতে হবে। যাও ঘরে যাও, গিয়ে নিজে ধর্মকর্ম করোগে, যাও যত সব। রত্ন ডাঙার বিলে হরি, আরে এই যে নীল পদ্ম, রামচন্দ্রের অভিশাপে ফলিত কচুরি পানা। তাই তো এই ফুলের মালা গেঁথে আজ তোমায় সাজাবো হরি। তুমি বংশী বদল হয়ে ত্রিভঙ্গে আমাদের সামনে দাঁড়াবে। ¶¶
না হরি। হরি তুমি যেন বোঝে সেই রাখাল রাজা। হ্যাঁ হরি। ওরে বিশে নাটু, ঠাকুর তোরা কি শুনতে পাচ্ছিস? একবার দেখা দাও, কে যেন আমায় খুঁজছে। একবার দেখা দাও। হয়েছে দয়াল আমাকে। ওই শুন, ওই শুন তার কাতর আর্তনাদ। হরি বল, আয় আমার সঙ্গে। হরি বল, হরি বল, হরি বল। আজ হবে আমার আত্মার সঙ্গে অন্য আত্মার মহামিলন। দেখা দিয়ে প্রাণ রাখো সদা তুমি সাথে থাকো। দেখা দিয়ে
ব্রজ, ওঠ ব্রজ। ঠাকুর দেখা দাও, ঠাকুর একবার দেখা দাও, ঠাকুর একবার দেখা দাও। যে দেখ ব্রজ, আমি যে তোরই অপেক্ষায় ছিলাম। তুমি আমাকে নিতে এসেছো ঠাকুর, তোমার এত দয়া। গুরুগৃহে তোকে খুব মেরেছে না, মরতে চেয়েছিলি তবু তোকে কাল ফিরিয়ে দিয়েছে। আর ভয় নেই, আর ভয় নেই। তুই অন্তর্যামী প্রভু, তুমি অন্তর্যামী। আয় আয় আমার বুকে আয়, আজ আমাদের মহামিলন। আজ হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অকালে গরুটা মারা গেল, কি করা যায় ভাই বলতো? কি করবো দাদা, দেখি আগে বর্দা আসুক। কি রে, এই মরা গরু নিয়ে তোরা কি এখানে দাঁড়িয়ে থাকবি? না দাদা, কি করব বলো। পেট ফুলে ঢোল হয়েছে, এবার তো দুর্গন্ধ ছড়াবে। যা, দেরি করিস না, ওটাকে ফেলার ব্যবস্থা কর। ঠিক আছে দাদা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সারাদিন বসে বসে খাও আর ঘুরে বেড়াও, কাজের মধ্যে ঠাকুর আলী, সংসারে কোনো খবর তো রাখো না। বাড়ি গিয়ে একটু দেখো, গরুটা মরে পড়ে আছে। বিশেকে তো বাঁচালে, এবার ঘরের মরা গরুটাকে বাঁচাও দেখি, বুঝবো তোমার ঠাকুর আলী। কিরে বোঝো, মুখে তো খুব ব্রজ পাগল কলাস, বাঁচা দেখি মরা গরুটাকে, আর না হলে সব কটা খাওয়া বন্ধ করে দেব। যা রে ব্রজ, ঠাকুর নড়ি দিয়ে গরুর পিঠে বাড়ি দে। হরি বল, 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 হরি বল। ভেজে উঠেছে সে, কি হরি বল, হরি বল, হরি বল, হরি। দাদা, ব্রজ, ওরে হরি, তোকে না জেনে না বুঝে কত গালমন্দ করেছি, আজ আমার সমস্ত ভ্রান্তি দূর হয়ে গেল রে। সবই তোমাদের আশীর্বাদ দাদা, সবই তোমাদের আশীর্বাদ। ওরে ব্রজ, আয় বুকে আয়, বুকে আয় ব্রজ। হ্যাঁ ব্রজ, প্রয়োজনে আমি দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে করে তোদের জন্য অন্ন জোগাড় করব। কি বলছো দাদা তুমি? হ্যাঁ রে, হরি। দাদা, দাদা কি বলছো তুমি? আজ থেকে তোরা সকলে মিলে হরি নাম কর, সকলে মিলে হরি নাম কর। তোমাকে মাগো করি আরতি।
হলে তোমায় করিব বরণ, তোমায় করিব বরণ। জয় জয় সর্ব মঙ্গলা মায়ের জয় জয়, জয় জয় সর্ব মঙ্গলা মায়ের জয় জয়। ফাল্গুনী সংক্রান্তি তিথি মোদের পূজা তোর জন্য একমাত্র উপযুক্ত পাত্র ওই যশবন্ত ঠাকুরের দ্বিতীয় পুত্র হরি। তার মানে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? হ্যাঁ নাটু, আমাকে যে গার্হস্থ ধর্ম পালন করতেই হবে। গার্হস্থ ধর্মের মাধ্যমে আমি মানুষকে মুক্তির পথ দেখাব। তাই তো সত্যের দেবপতি ত্রেতার সীতা, দ্বাপরের রুক্মিণী, কলির বিষ্ণুপ্রিয়া, আর কলির শেষে জিক্রাকান্দির লোচন প্রামাণিকের কন্যা শান্তি দেবী যুগ যুগ ধরে আমারই অপেক্ষায় বসে আছে। হ্যাঁ ভাই লোচন, আমি জানি তোমার কন্যা মা শান্তি পুণ্যবতী সতী এবং তার উপযুক্ত বিবাহের পাত্র একমাত্র আমার হরি। তাই এই বিবাহে আমার কোনো অমত নেই, তুমি বিবাহের ব্যবস্থা করো। তোমার মনোবাসনা পূর্ণ করতে আমি মর্ত্যলোকে আজ হতে গার্হস্থ ধর্ম অবলম্বন করলাম। প্রভু সবই তোমার লীলা। কৃষ্ণদাস, হরিচাঁদ, গৌরীদাস, বৈষ্ণবদাস, স্বরূপদাস সকলেই আমারই দেহের অংশ। আমি স্বয়ং, আমি সম্পূর্ণ, আমি পূর্ণ ব্রহ্ম, আমি শ্রীহরি, আমি হরিচাঁদ, এবে পূর্ণ অবতার অজয় অমর, আমি ক্ষীরোদীশ্বর। থাক বাবা, সুখী হও, সুখী হও। থাক বাবা, থাক থাক থাক, তোমরা সুখী হও, তোমাদের সুখের আলো সমাজ আলোকিত হোক। কালের চাকায় গিয়ে চলে আপন গতিতে, দিনের পরে রাত আসে, আবার রাতের পরে দিন, দিন মাস বছর অতিক্রান্ত হয়ে যায়। একদিন তুলসীবেদীর পাশে বসে ষোলনাম ৩২ অক্ষর জপ করতে করতে ইহলোক পরিত্যাগ করে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন যশবন্ত ঠাকুর। রেখে গেলেন অগণিত বৈষ্ণব ভক্তবৃন্দ, পঞ্চপুত্র, পুত্রবধূ এবং তার স্ত্রী, সমস্ত ভক্তবৃন্দের মাতা অন্নপূর্ণা দেবীকে। হ্যাঁ বাবা,
তোরা সবাই মিলে হাতে হাতে করে নিলে কারোর উপরে বেশি চাপ পড়বে না। অনেক দিন হলো, তোর বাবা তো চলে গেছেন, সংসারের দায়িত্ব তোদের সবাইকে নিতে হবে। হ্যাঁ মা, তোমার আর বর্দার আদেশ পেলে আমরা তিন ভাই মিলে যে কোনো কাজ করে দিতে পারবো। সে আমি জানি বাবা। ঠিক আছে, এখন চল তোদের খেতে দি, আয় রান্না ঘরে আয়। এই তোরাও আয়। যাই মা। আয় রে। তুমি কিচ্ছু ভেবো না দাদা, আমরা ভাইরা সবাই মিলে সব কাজ করে দেবো। হ্যাঁ রে, তোদের মতো ভাই পেয়ে আমার জনম সার্থক। যা, মা খেতে দিচ্ছে, যা খেগে যা। যা 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 যা। চল 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 চল। কৃষ্ণদাস বাবাজি। আরে আসুন আসুন, বসুন বসুন। কি সৌভাগ্য আমার, জমিদার সূর্যমণি মজুমদারের নায়েব মশাই আমার বাড়িতে। সব কুশল আছে তো? এমনিতে সবই কুশল, তবে তবে কি নায়েব মশাই? জমিদার সূর্যমণি মজুমদারের হিতাকাঙ্ক্ষী প্রজা আপনার বাবাই ছিলেন একমাত্র। জমিদারি বন্দোবস্তের সময় আপনার বাবাই জামিন হয়েছিলেন। আজ আপনাদের মতন সৎ ধনী প্রজা কেই বা আছে, কিন্তু আপনাদের সেই জমিদারি আর বুঝি রাখা যাবে না। সেই কি কি হয়েছে? কাছারিতে টাকা নেই। এদিকে বড়লাটের হুকুম, অষ্টম কিস্তির টাকা তাড়াতাড়ি মিটিয়ে দিতে হবে, না হলে জমিদারি চলে যাবে। তাহলে প্রজাদের কি হবে? আপনারাই একমাত্র ভরসা। কত টাকা কর বাকি? মাত্র 700। আমি পৌষ মাসের মধ্যেই আপনার টাকা পরিশোধ করে দেবো। জমিদার বাবুকে বাঁচান, আপনার ছাড়া সত্যি সত্যি আর কোনো উপায় নেই। সে একটা উপায় করা যাবে, কিন্তু কথা ঠিক রাখবেন তো। ঈশ্বরের দেবী, কত বউকে বাঁচান, নাহলে মহা বিপদ হয়ে যাবে। কৃষ্ণদাস বাবাজি, আপনার ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে আপনি একটু বসুন, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে। এই নিন নায়েব মশাই, এতে পুরো 700 টাকা আছে। এটা নিয়ে আগে জমিদার বাবুর মান বাঁচান, কারণ দেশের জমিদারের মান বাঁচলে প্রজারা বাঁচবে। আপনি আর দেরি করবেন না নায়েব মশাই, এখন আসুন। বাঁচালেন বাবাজি। আমি পৌষ মাসেই দিয়ে যাব, আমার কোনো ভুল হবে না। এটা হইল গিয়া পাপের সংসার, লোকে খাইতে মরে আর ইয়া বইয়া বইয়া ভন্ডামি করে। এই গাম কম সেরে সারাদিন হরিবল হরিবল, তুই কি পাইছিস কি পাইছিস বল বল, কোন হরিবল তোরে বাঁচাইবে বল বল। হরিবল মারো, বেশি করে মারো। আহ আহ, কি হলো? তা বেরে যা বেরে যা। আহ কি হলো ওরে ওরে, কে যে কে যেন আমার ব্রজিরকে আঘাত করছে। আহ হরিবল বলা তোর বের কোন বল। আহ ঠাকুর, কি হলো ঠাকুর ঠাকুর? হরিবল হরিবল, ওর মহারোগ হবে। শান্ত হ শান্ত হ নাটু, না বুঝি কেউ অপরাধ করলে তাকে অভিশাপ দেওয়া কোনো সাধুর কাজ নয়। কিন্তু ঠাকুর, মানুষকে ক্ষমা করাই তো মানুষের ধর্ম। ঠাকুর ব্রজ, ও ঠাকুর ঠাকুর ঠাকুর, আমার ক্ষমা করো ঠাকুর। ও ব্রজ, বাড়ির কোনো কাজকর্ম করে না বলে দাদা বৌদি আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলেছে ঠাকুর। ওরে পাগল, তার জন্য দুঃখ কিসের? গৃহহীনের আবার গৃহ হয় নাকি? সারা বিশ্ব সংসারই তো তার গৃহ। তোর গৃহ, সে তো আমার মাঝে। তোর আঘাত, সে তো আমারই অঙ্গে। দেখবি এই দেখ। এত আঘাত পেয়েছি তবু কিচ্ছু বুঝতে পারিনি ঠাকুর। আমায় ক্ষমা করো ঠাকুর, যে হাত দিয়ে আমি ব্রজকে আঘাত করেছি
সে হাত আমি তুলতে পারছি না, আমাকে ক্ষমা করো। আমাকে ক্ষমা করো ঠাকুর, আমি আর ব্রজকে হরি নাম জপতে বাধা দেব না। আমার স্বামীকে ভালো করে দাও ঠাকুর, আমার স্বামীকে ভালো করে দাও। তোমার মুক্তির বিধান ব্রজের কাছে, কনিষ্ঠকে জ্যেষ্ঠ মনে করে তার পদজল গ্রহণ করো। আজ বিষে থাকলে এই পতিত জমি আবাদ করতে পারতাম, কিন্তু কিন্তু বিষে তো বৃন্দাবনে। বিশ্বনাথ, বিশ্বনাথ কে? এই যে আমার হরির কণ্ঠ, কোথায় তুমি মধুসূদন? আমি যে বৃন্দাবনে, বিশ্বনাথ আমার প্রাণ সখা। হরি প্রভু করো অনুমতি। ওরে ওরে, আমার যে বড় সাজ জেগেছে বিশে, সর্বকার্য থেকে কৃষিকার্য বড়। আয় আয়, আমরা পতিত জমি চাষ করি। তুমি করাও আমি করি, গৃহস্থের পক্ষে সর্বকার্য প্রয়োজন। এতদিন শুধু জোগাল দিতাম আর তোর হাল দিতিস, আজ হতে আমি হাল ধরব আর তোর আমায় জোগাল দিবি। লোকে বলে পতিত জমিতে নাকি ফসল ফলে না, আজ আমি পতিত জমি আবাদ করব। পতিত আবাদ করতে যে আমার এই ভবে আসা, যে পতিত আমায় ভক্তি ভরে ডাকে তার দেহ পতিত জমিতে আমি ভক্তি ফল দান করি। হরি বল, হরি বল। চল 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 চল। নায়েব মশাই। কি ব্যাপার বড় কর্তা যে, আজ একটু ব্যস্ত আছি। বসাও। আপনার কথা কিন্তু আপনি ঠিক রাখলেন না নায়েব মশাই। তার মানে? না, মাঠের ফসল আদি পরিপূর্ণ, দেনাও সব শোধ হয়েছে, বকেয়া করও আদায় হয়েছে, আবার পৌষ মাসও গত, অথচ আমার কাছ থেকে ধার নেওয়া 700 টাকা আপনি পরিশোধ করলেন না। আপনার কি মনে হয় আপনার ধারের টাকা শোধ করার জন্যই সব কর আদায় করা হয়েছে? সে কি নয় মশাই, এ বিশ্বাসী লোকের সঙ্গে এ কেমন ব্যবহার? আপনি কিন্তু আপনার অঙ্গীকার ভঙ্গ করছেন। অঙ্গীকার? কিসের অঙ্গীকার? তার জন্য কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল? না, তা ঠিক হয়নি, তবে আপনি বিশ্বাস ভঙ্গ করেছেন। মুখ সামলে কথা বলবেন, আপনি জানেন না আপনি কার সঙ্গে কথা বলছেন। দেখুন নায়েব মশাই, জমিদারের মান বাঁচাতে টাকা ধার করেছেন আর সেই টাকা সময় মতো পরিশোধ করেননি, তাই আরো সময় দিয়ে গেলাম। আগামী জ্যৈষ্ঠ মাসের মধ্যে টাকা সমস্ত পরিশোধ করে দেবেন। ঠিক আছে, আমি এখন চললাম। টাকা নেবে চাষার মনে কত আশা, চিলে কোথায় বাঁধবে বাসা। ঘুঘু দেখেছ, হাত দেখনি। হ্যাঁ হরি, ক্রেতার বিভীষণ রামচন্দ্রকে বলেছিলেন, কলিযুগে রাজা হবে হিংসুক আর বামুন হবে মিথ্যুক। আজ আজ এ কথা আমারই কপালে ফলে গেল। কোনো ঘটনা ঘটার পূর্বে তার একটা সূত্রপাত তৈরি হয়, সেই সূত্রপাত ধরেই নতুন ঘটনার সৃষ্টি হয়। আমি আমি তার একটা পূর্ব আভাস পাচ্ছি। আমার স্বপ্ন মকরবাহী দেবকে নিয়ে, হয়তো সেই স্বপ্ন একদিন পূর্ণ রূপ ধারণ করবে। শান্তি। যাই ঠাকুর। শান্তি। হ্যাঁ ঠাকুর।
বলো ঠাকুর। আমরা যদি সকলে অন্যত্র গিয়ে বসবাস করি তাহলে তোমার কি মত? হঠাৎ এই প্রশ্ন? এই জমিদারের দেশে হয়তো আর বেশি দিন থাকা যাবে না। তুমি মা যেখানে থাকবে আমিও সেখানেই থাকব। তোমার পদযুগল ছাড়া আমার আর কি আছে বলো? আমাদের খুব শীঘ্রই এদেশ ত্যাগ করতে হবে, জমিদার ব্যভিচারিতার জন্য। আগামীকালই হবে তার সূচনা। বড় কর্তা যে কতক্ষণ? এই ক্ষণকাল, আমার সময় খুব কম। আমার সম্বন্ধে কিছু ভেবেছেন কি? বাবা, গলা শুনে মনে হচ্ছে রাগান্বিত ভাব। এটা তো খুব স্বাভাবিক নয় মশাই। মনুষ্যত্বের একটা পরিচয় মানুষের থাকা উচিত। টাকা ধার নিয়ে আপনাদের উপকার করলাম, পৌষ মাসে ফেরত দেওয়ার কথা দিলেন না। জ্যৈষ্ঠ কি আজ শ্রাবণ, তাও দিলেন না। আচ্ছা, আমার সঙ্গে অহেতুক এই প্রবঞ্চনা মিথ্যা আচরণ, এটা কি ঠিক? দেখুন মশাই, এটা জমিদার সূর্যমণি মজুমদারের কাছারি। এই যে মিথ্যা প্রবঞ্চনা, এসব কাকে বলছেন? আপনার কিছু খেয়াল আছে? বারবার কথা দিয়ে আপনি কথা রাখেননি, এটা কি প্রবঞ্চনা নয়? পারলে আপনার টাকা আপনি আদায় করে নেবেন, যান। কি এত বড় কথা? এই অন্যায় মিথ্যা আচরণের ফল আপনাকে ভোগ করতেই হবে। কাজটা কিন্তু ভালো করলেন না নায়েব মশাই, ধর্মে সইবে না। আমিও দেখব ধর্মের কত জোর। ধর্ম দেখাচ্ছি, ধর্ম করে একেবারে লাট সাহেব হয়েছে। লাট সাহেব কত বাবু, কি ব্যাপার? আজকে আবার কার সঙ্গে কথা কাটাকাটি হলো? ওই কৃষ্ণদাস আমার মুখের সামনে আপনার নামে যা তা বলে গেল, প্রবঞ্চক মিথ্যাবাদী শট। তার মানে? মানে আর কি, নিত্যদন চোখ রাঙিয়ে শাসিয়ে গেল। তার পাওনা টাকা কি পরিশোধ করা হয়েছে? তা অবশ্য হয়নি। তাই বলে বাড়ির উপরে বসে আপনাকে যাতেই কথা বলে যাবে, আমাকে সহ্য করতে হবে। সামান্য একজন প্রজা এসে আমাকে কালবন্ধ করে যাবে, না না অসম্ভব। নায়েব, তুমি এখনই নৌকো সাজাও, আমি যশবন্ত ঠাকুরের বাড়ি যাব। আমি দেখতে চাই এতখানি সাহস ওরা পায় কোত্থেকে। বাবা কৃষ্ণদাস, এবার কোথায় যাবে? কর্তা মশাইকে দিয়ে তোমায় শায়েস্তা করাবো, দেখি তুমি কত বড় পাওনা দার। কি ব্যাপার তোমরা? আপনাদের বড় কর্তা ডাকতেছে। হাটে বসে আছে, তাড়াতাড়ি আসেন। নিশ্চয়ই কর্তা বাবু নিজে আমার পাওনা টাকা দিতে এসেছেন। ঠিক আছে, তোমরা যাও, আমি জামাটা পরে যাচ্ছি। তাড়াতাড়ি আসেন। ঠিক আছে। কি যে করে সব। আরে না ঝিমিয়ে গিয়ে দেখো। কি যে করে সব, ফোকটে খেয়ে খেয়ে একেবারে। কত সেই হয়েছে, হয়েছে ওই যে আসছে সব হেলে দুলে। কি সৌভাগ্য আমার সকালবেলা রাজদর্শন, আমার বাড়িতে একবার পায়ের দেন কর্তা। ওসব পরে হবে, আগে যে দু বছরের কর বাকি সেটা ভাবুন। হ্যাঁ সেটা তো হবেই, তবে আমার বকেয়া টাকাটা আগে শোধ করুন। বকেয়া টাকা মানে? কি করছিস তোরা? এবারে কৃষ্ণদাসকে ধরে টেনে নৌকো তোল। কোনো কথা নয়, আগে দু বছরের কর শোধ করা হবে, তারপর অন্য কথা। এই তল তলেন তলেন।
দাদা, এত বড় সাহস আমার সঙ্গে প্রবঞ্চনা? তোমাদের পেয়াদার গায়ে হাত তুলে বেটাকে মেরে চাপলো দেব। বাবা কত বাবু, মাঝে খুব লেগেছে আমার। কৃষ্ণদাস, তোমরা চলে এসো বাবা, ব্রাহ্মণ সন্তানের গায়ে হাত দিও না। সামান্য কটা টাকা নিয়ে ওরা সুখে থাকুক। হ্যাঁ দাদা, ব্রহ্মবীজে জন্ম ওদের, যাতে ব্রাহ্মণ। ওনাকে মেরে অধর্ম করো না, চলে এসো। আর দেরি করো না, চলে এসো, চলে এসো। না না দাদা, এত বড় অপমান কিছুতেই সহ্য করা যায় না। নায়েব মশাইয়ের গায়ে হাত। শুধু গায়ে হাত বাবা, কত বাবু বোধহয় কোমরটা বোধহয় ভেঙেই গেল কত বাবু। আমিও সহজে ছাড়বো না। জমিদারি বন্দোবস্তের সময় যশবন্ত ঠাকুর আমাদের শ্রেষ্ঠ প্রজা হিসেবে জামিন ছিল। হ্যাঁ দাদা, শরিকি সাব্যস্ত করে আমরা ওদের বিরুদ্ধে কোর্টে অ্যাপিল করব যে ওরা আমাদের শরিক, অথচ আজ পর্যন্ত এক পয়সা কর দেয়নি। তাই ওদের বিরুদ্ধে ডিক্রি জারি করা হোক। ঠিক বলেছ পার্বতী, ঠিক বলেছ। ডিগ্রি জারি, আবার 13,000 টাকা কর বাকি, অনাদায়ে ঘর বাড়ির নিলাম। বাবা কৃষ্ণদাস, কি হয়েছে? পেয়াদা কি চিঠি দিয়ে গেল? মা, জমিদার সূর্যমণি মজুমদার আমাদের নামে মিথ্যে মামলা করে আমাদের ওপর ডিগ্রি জারি করেছে। সে কি মানুষ এরকম মিথ্যে মামলা করতে পারে? হ্যাঁ পারে। আজ থেকে এই ঘর বাড়ি সব জমিদার সূর্যনারায়ণের। আহ নায়েব মশাই, আপনি চুপ করুন তো, যান নৌকো গিয়ে বসুন। কর না দেওয়ার অপরাধে আপনাদের সমস্ত সম্পত্তি আমরা নিলামে ক্রয় করেছি, আপনারা এখান থেকে চলে যান। চলে যাব মানে? ভালো কথায় না গেলে আমার লেঠেল পেয়াদারা সমস্ত জিনিস বাইরে ফেলে দেবে। ভরা ভাদ্র মাস, এইভাবে আমার ছেলেদের ঘর ছাড়া করলে তোমাদের ধর্মেও সইবে না। রাখুন তো আপনার ধর্ম। এই কে আছিস, যা সবকিছু ফেলে দে। দাদা এসব কি হচ্ছে? কি এসব কি হচ্ছে? কি কি এসব কি হচ্ছে দাদা? কি করছেন দিদি? দেখো কি করছেন আপনারা, এগুলো কি হচ্ছে? কি পার্বতী, তোমরা দেশের জমিদার, প্রজা রক্ষক, তোমরা ডিগ্রি জারি করছো, অতি উত্তম। আইন তোমাদের হাতে, কিন্তু ধর্ম সত্যের হাতে। মা, মা, বাবা তোদের নিয়ে এখন কোথায় যাব আমি? কেন, ওরাকান্দির মাটি হবে আমাদের আশ্রয়স্থল, সেজন্য বিচলিত হচ্ছ কেন মা? হ্যাঁ কৃষ্ণদাস, যে দেশের রাজা প্রজার সম্পত্তি নিয়ে প্রবঞ্চনা করে, বিশ্বাস ভঙ্গ করে, সে দেশে থাকা চলে না বাবা। মা দেখুন মা, এগুলো কি হচ্ছে মা? মা আমরা এখন কোথায় যাব মা? দুঃখ করো না মা, কালীর পরিহাসে রাজা হরিশ্চন্দ্রকেও দেশ ছাড়তে হয়েছিল, ভগবান যা করেন মঙ্গলের জন্য। তোমার নায়েব আর তোমাদের জমিদারির জয় হলো। আজ থেকে বাড়ি ঘর সব তোমাদেরই রইল। চলো মা, আমরা ওরাকান্দির পথে এগিয়ে যাই। চলো মা, চলো দাদা, চলো সবাই। ঘর ছেড়ে ঘরের মালি ঘরের খোঁজে যায়, ঘর ছেড়ে ঘরের মালি ঘরের খোঁজে যায়। বিধিরে তোরে বিধানে লী
যায় ঘর ছেড়ে ঘরের মালি ঘরের খোঁজে যায় বিয়োগের শূন্য এ ঘর কে বা কার তরে তার ঘর কে বা মানে কে বা বাস করে যোগ বিয়োগের শূন্য এ ঘর কে বা কার তরে যার হিসাব সেই তো করে যার হিসাব এক ঢিলে দুই পাখি কৃষ্ণদাসের কাছে ধার নেওয়া টাকা ওষুধ আর সমস্ত সম্পত্তি হারিয়ে সে আজ পথের ভিখিরি তার সমস্ত সম্পত্তির মালিক এখন আমরা হ্যাঁ কিন্তু পার্বতী কাজটা কি ঠিক হলো কর্তাবাবু কাছারি বাড়ি আগুনে পুড়ে শেষ হয়ে গেল সে কি সব ছাই হয়ে গেল কর্তাবাবু কাছারি বাড়ি আমাদের সেই কাছারি বাড়ি দাউ দাউ করে জ্বলছে অনেক চেষ্টা করেও নেবানো গেল না দুটো ধানের গোলাও শেষ পার্বতী হ্যাঁ পার্বতী আজ আমি বুঝতে পারছি এ সবই আমার পাপের ফল দাদা হ্যাঁ পার্বতী আমার এই গ্রামে এক সৎ প্রজাকে ভাদ্র মাসে আমি গৃহছাড়া করেছি আর সব করেছি এই নায়েবের কথায় বিশ্বাস করে তুমি যদি বলো দাদা আমি তাহলে কৃষ্ণদাসকে মিনতি করে ফিরিয়ে আনার চেষ্টা করি চেষ্টা করতে পারিস তবে আমার মনে হয় কৃষ্ণদাস আর এখানে ফিরে আসবে না কিন্তু তার আগে এই বদমাইশ এই শয়তান নায়েবটাকে আমার চোখের সামনে রেখে দূর করে দে বেরিয়ে যাও বাড়ি থেকে দাদা পার্বতী পার্বতী যে করেই পারিস কৃষ্ণদাসকে ফিরিয়ে আন যা তাড়াতাড়ি যা দেরি করিস না নাহলে যেমন সব শেষ হয়ে যাবে পার্বতী সব শেষ হয়ে যাবে না পার্বতী বাবু সেটা আর সম্ভব নয় যে দেশে রাজার বিচার নাই সে দেশে তো থাকা চলে না কৃষ্ণদাস বাবু বিশ্বাস করুন ওই নায়েবের মিথ্যে প্রবঞ্চনায় আমরা ভুল করেছি অন্যায় করেছি আর ফল হাতে নাতে পেয়েছি আপনাদের সমস্ত সম্পত্তি টাকা পয়সা ফিরিয়ে দেব আপনারা দয়া করে দেশে ফিরে চলুন সত্যি কথা বলতে কি আপনাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই আর আমরা এখানে বেশ সুখেই আছি আমাদের ভুলের জন্য আমরা অনুতপ্ত দাদার চোখে মুখে হতাশা আপনারা অন্তত আমাদের ক্ষমা করুন আপনি দেশে ফিরে যান সুখে প্রজা পালন করুন সততার মাধ্যমেই প্রজা সুখী হয় তাই যেন পারি নমস্কার হ্যাঁ দাদা অত্যাচারী জমিদারের দেশে আর ফিরে যাওয়া সম্ভব নয় এখানে তো আমরা পাঁচ ভাই বেশ ভালোই আছি দেখ ভাই আমরা এখানে পাঁচ ভাইই আছি তো আমি মনে মনে একটা কথা ভেবেছি হ্যাঁ বলো দাদা কি ভেবেছো না মানে এখন তো সবারই সংসার বড় হচ্ছে হ্যাঁ তাই যদি আমরা পৃথক পৃথক ভাবে যে যার সংসার করি তাহলে ভালোই হয় কি বলিস তোরা পর্দা কথাটা ভালোই বলেছে তাহলে আমার কাছে দশ শত মুদ্রা আছে আমার কাছে পাঁচ শত মুদ্রা আছে তাহলে দশ শত আর পাঁচ শত পনেরো শত
এবারে আমরা পাঁচ ভাই তিন শত করে ভাগে, যে যার নিজের পয়সায় চাষবাস আর ব্যবসা বাণিজ্য শুরু করে দাও। হ্যাঁ দাদা, আমার যে পতিত আবাদ করতেই ভবে আসা, পতিত আবাদ না করলে জগৎ সংসার ছাড় কার হয়ে যাবে। আমি পতিত জনের পতিত পাবন। তাই বড় ভাই কৃষ্ণদাসের আদেশে পাঁচ ভাই পৃথক হয়ে যায়। বৈষ্ণব দাস আর ছোট ভাই স্বরূপ দাস হরিচাঁদের নির্দেশে পদ্মবিলাতে বসত করতে থাকেন। একদিন পদ্মবিলায় স্বরূপ দাসের বাড়িতে এলেন স্বয়ং হরিচাঁদ। স্বরূপ দাদা, কোট ভাই, আমি জানতাম দাদা তুমি আসবে। তোদের ছেড়ে ওরাকান্দি মন বসে না। পদ্মবিলে মহাশ্মশানে তোরা দুভাই বাড়ি করেছিস, দেখবি একদিনই মহাশ্মশানই হবে হাজার মানুষের পুণ্যভূমি, তীর্থস্থান। সবই তোমার করুণা দাদা, তোমার আদর্শ সততা আমাদের পথের আলো। ভুলে যাস না, তোর আর আমার মধ্যে কোনো বিভেদ নেই। অসহায় মানুষকে মুক্তির পথ দেখাতেই ভিন্ন রূপে আমরা এক। এ বংশে যারা জন্ম নেবে তারা সকলেই পুণ্যবান। মিথিলার হৈ হৈ নগরের সাত্ত্বিক তেজস্বী বামন, বৎসমণি ও তার পরমাবতী, সিদ্ধি সতী স্ত্রী সত্যবতী, সাধনায় সিদ্ধি লাভ করে পুত্র সত্যানন্দের এই ধরায় আগমন। সত্যানন্দের বল বীর্য ধর্ম ন্যায় ও সততার মধ্যে পাঁচ সন্তানের জন্ম হয়, সুতপা অনুতপা উগ্রতপা পঞ্চতপা ও রামতপা। রামতপার পুত্র চন্দ্রমোহন, তস্য পুত্র সুখদেব, তার পুত্র কালিদাস, তস্য মুকুন্দরাম, তার পুত্র যশমন্ত। আমরা সেই যশমন্তের পঞ্চপুত্র। পুনরায় এ বংশে স্বয়ং মহাদেব আসছে, তাই স্বর্গলোকে দেবতারা মহাসমারোহে নতুন প্রজন্মের জন্য স্বয়ং নারায়ণের দ্বারস্থ। ও হে প্রভু, স্বর্গলোকের অধীশ্বর আমায় স্মরণ করেছেন। হে দেবাদিদেব মহেশ্বর, পূর্বের কথা স্মরণ করানোর জন্যই তোমায় স্মরণ করেছি। দেবী পার্বতী মনোবাসনা পূর্ণ করার জন্যই শত বৎসর কঠোর ব্রত সাধনা করে। নারায়ণং দেবায় নমঃ, ওম নারায়ণং দেবায় নমঃ, ওম নারায়ণং দেবায় নমঃ, ওম নারায়ণং দেবায় নমঃ। হে দেবী শিবঘরণী, তোমার কঠোর শত বৎসরের তপস্যায় আমি বিষ্ণুলোকে বিচলিত হয়েছিলাম। দেবী বলো কি তব প্রার্থনা? তুমি যে বর চাইবে তাহা প্রদান করিব। হে প্রভু, আগে আমার প্রণাম গ্রহণ করুন। আমি পুত্র অভিলাষী, আমি পুত্ররূপে স্বয়ং ত্রিলোকাধিপতি নারায়ণকেই আমার চাই, তাই আমার এ শতব্রত, তাই এ সাধনা। হে দেবী, তব মনস্কামনা পূর্ণ হোক, তথাস্তু। পার্বতীর শত বৎসর কঠিন সাধনার ফলস্বরূপ আমি পার্বতীর কোলে পুত্র গণেশরূপে জন্ম নিয়েছিলাম। শঙ্করের পুত্ররূপে আমি শঙ্কর ভজন। এবার কলির জীব উদ্ধারের জন্য স্বয়ং পূর্ণ ব্রহ্ম হরিরূপে অবতীর্ণ হয়েছে। আমি তোমার স্মরণের কারণ বুঝেছি। আমার পূর্বের প্রতিজ্ঞা ছিল তোমার পুত্ররূপে জন্মগ্রহণ করে তোমার ঋণ শোধ করব। গৌর অবতারে অদ্বৈত রূপে এসে
সে ঋণ আমি শোধ করতে পারিনি, তাই এবার মর্তলোকে হরির পুত্র রূপে জন্মগ্রহণ করে সে ঋণ শোধ করতে হবে। হ্যাঁ দেবাদিদেব, তুমি মর্তলোকে লক্ষ্মীরূপী শান্তি দেবীর কোলে পুত্র রূপে জন্ম নিয়ে মানুষকে মুক্তির পথ দেখাবে। হরি, গৃহকর্মের সব আদর্শ তুমি জিতকে দিয়েছ, শুধু গৃহকর্ম করে দেহসূচি হয় না, দেহ মন পবিত্র রাখার জন্য জীবকে তার মূল সূত্র শেখাতে হবে, হরি প্রেম প্লাবনে ভাসাতে হবে। তোমার আত্মা আমার আত্মায় কোনো ভেদ নেই, দেহ মন শুদ্ধ হলে আত্মা স্থির হয়। হরি, তুমি শুধু নামধারী দেহরূপী হরিচাঁদ, তুমি স্থূল আমি সূক্ষ্ম, তোমাতে আমাতে কোনো ভেদ নেই। তোমার দেহে পতিত আবাদে জীবকুল সোনার ফসল ফলাবে, তাই স্বয়ং মহাদেব তোমার ঘরে পুত্ররূপে আছেন, মানুষকে গার্হস্থ নীতি শেখায়ে হরি প্রেমে ভাসিয়ে তুলবেন। জয়স্তু। শান্তি, শান্তি। হ্যাঁ, তুমি মহাপুণ্যবতী, তোমার কোলে স্বয়ং মহাদেব প্রভু অসহায় নিপীড়িত মানুষকে ও মুক্তির পথ দেখাবে। ও যে কাঙালির ঠাকুর গুরুচরণ, আমার পরে ওই ঘরে ঘরে হরি নাম বিলাবে। হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্তগণ, আজ আমার পরম ভক্ত দশরথ বালার বাড়িতে এসেছি। দশরথের ন্যায় নিষ্ঠা সততা মানুষের মুক্তির কথা বলে। দশরথের মতো অনেক ভক্ত আজ এখানে উপস্থিত, তাই সকলের মঙ্গলের জন্য আজ আমি এসেছি। আমি পতিত পাবনধারী, তোদের যা যা মনোবাঞ্ছা আজ আমায় খুলে বল। যাও যাও, প্রণাম করো। হে ঠাকুর, আমি তোমার নাম জানি না, ডাক জানি না, আমি মহাপাপী ঠাকুর, মহাপাপী আমি। জানবি কি করে? সারা জীবন যে অহংকারে ডুবেছিলি, পাপে পাপে জর্জরিত,
ঠাকুর এবার তুমি আমাকে উদ্ধার করো, ঠাকুর আমাকে উদ্ধার করো। যা বাড়ি গিয়ে শুধু হরিনাম করবি, এতেই তোর মুক্তি। ওরে হরিনাম ভিন্ন মানুষের কোনো মুক্তি নেই। যা হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল। ঠাকুর ঠাকুর, আমার একমাত্র ছেলে কাল রাতে কলেরা হয়েছে, তাই তোমার কাছে ছুটে এলাম। ঠাকুর বেঁচে আছে কিনা জানি না, একবার তুমি ওরে বাঁচাও ঠাকুর। এখানে এলে কেউ মরে না। যা বাড়ি গিয়ে ওকে তেঁতুলগুলা জল খাইয়ে দে, দেখবি সুস্থ হয়ে গেছে। ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমার দর্শন করতে আসতে পারে। ঠাকুর হরি বল, হরি ঠাকুর, তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। দেখো ঠাকুর, হরি বল, হরি বল, হরি বল। ঠাকুর, ভক্তরা সবাই ওরাকান্দি যেতে চায়। ভক্তের মনোবাসনা আমি কি করে মানা করি? এসব চাল, তরকারি, সবজি, এসব কি ব্যাপার? আমরা ঠাকুরের নামে মানত করেছিলাম, তাই ঠাকুরের সেবায় আমার জমির প্রথম ফসল দিতে এলাম মা। ঠাকুর, তুমি বলেছিলে সংসারের খরচ দিনে দিনে বেড়েই চলেছে, তাই প্রয়োজনে সেই দান করে। এগুলো ক্ষুদ্র হলে গ্রহণ করা উচিত। বলো তোমার আর কি কি প্রয়োজন? না ঠাকুর, এ জগতে তোমার পদযুগল ছাড়া আমার আর কিছুই প্রয়োজন নেই। ভজন, হ্যাঁ ঠাকুর, ওগুলো নিয়ে যা, এসো। কি হলো, দাঁড়িয়ে পড়লি যে? আমি আমি কি অপরূপ দেখলাম ঠাকুর, তুমি যে আমার ক্ষীরোচ্ছাই, আজ আমার মনুষ্য জন্ম সার্থক হলো। এতক্ষণ তুমি যা দর্শন করলে তাহা তুমি ভিন্ন অন্যজনে বলবে না। পদতলে দেখো যত পদ্মের উদয়, আমি যাবে তবে তবে এই ধরা ধন্য হয়। সবই সবই তোমার মহিমা ঠাকুর, আজ আমি বুঝলাম তুমি পূর্ণ ব্রহ্ম শ্রীহরি, তুমি পূর্ণ। ওঠো রামচাঁদ, ওঠো, এখনো অনেক কাজ বাকি। ভক্তর কাছে আমি যুগ যুগ ধরে বাধা, তাই তো আরতির সেবায় তুমি আমার সাথে হবে। ঠাকুর এসো, ঠাকুর ঠাকুর, চলো রামচাঁদ। আমি আর বেদনা সহ্য করতে পারছি না দাদা, দাদা গো, পারছি না দাদা। রামকুমার, দাদা যা দেখলাম আমার তো ভালো ঠেকে না ভাই, একটা কিছু ব্যবস্থা কর ভাই। অনেক কিছু করেছি দাদা, কোনো কিছুই হলো না, আমার মাথায় কিচ্ছু আসছে না দাদা। তুমি এক কাজ করো ভাই, একটা শেষ চেষ্টা করে দেখো। বলো দাদা। তুমি রাত খামারে সেই রামসাদ তার বাড়ি যাও, একবার রামসাই দাস আবার গিরিধরের বাড়ি যাবে, ওরা কান্দির হরিসাদের লগে ওর রামসাদের খুব ভালো পরিচয় আছে, দেরি না করে তুমি একবার যাও। আচ্ছা দাদা। জয় বাবা হরিচাঁদ, জয় বাবা হরিচাঁদ, ও দাদা, দাদা আছেন নাকি?
জয় বাবা হরিচাঁদ, আসুন ভেতরে আসুন। হ্যাঁ চল। জয় হরিচাঁদ বাবা, তোর নামের যেন কলঙ্ক না হয় বাবা। জয় বাবা হরিচাঁদ, জয় বাবা। দাদার কি হয়েছে? অনেকদিন ধরে দাদা ভীষণ অসুস্থ, খুব জ্বর। দোহাই বাবা হরিচাঁদ। ওঠ ওঠ ওঠ, ঠাকুর তোকে ভালো করে দেবে। জয় বাবা হরিচাঁদ, জয় বাবা হরিচাঁদ, জয় বাবা হরিচাঁদ। হরি বল, হরি বল, হরি বল। দাদা আমার ভাইকে আপনি বাঁচান, দাদা আমার ভাইকে আপনি বাঁচান। কি হয়েছে, কি হয়েছে তোর ভাইয়ের? গলায় ঘা, ব্যথা, যন্ত্রণা। গলায়? তোল তোল গলা তোল। জয় বাবা হরিচাঁদ, জয় বাবা হরিচাঁদ। দোহাই হরিচাঁদ, দোহাই হরিচাঁদ, জয় বাবা হরিচাঁদ। আমি আমার আমার গলার ঘা কই? আমি আমি আমার ব্যথা নাই তো? আমি আমি ভালো হয়ে গেছি। আমি বাড়ি যা, তোর বাড়িতে গিয়ে দেখবি গোলক ভালো হয়ে গেছে। আমি ভালো হয়ে গেছি দশরথদা। রামকুমার দাদা দেখো, গোলক দেখো, ব্যথা নাই। ওরে ভাই দেখো, আমি ভালো হয়ে গেছি, দেখো আমার আর ব্যথা নাই। ঠাকুরের কি অসীম করুণা। ঠাকুরের পরম ভক্ত রামচাঁদ, তোর কথা শোনার পর আমায় কাছে ডেকে ঠাকুরের নামে দোহাই দিয়ে তিনবার গলায় ফু দিয়ে বলল, যা যা বাড়ি যা, বাড়ি যা। তোর তোর ভাই ভালো হয়ে গেছে, কার কথা বলছো? আমার সব ভ্রান্তি দূর হয়ে গেল রে। হরি হরি, পূর্ণ ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম, হরিচাঁদ, হরি হরি, হরিচাঁদ। ওই অনুমতি দাও, আমি ওরা কান্দি যাবো। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, জয় হরি বল, হরি বল। গোলক গোলক গোলক, এগিয়ে আয়, তোর জন্য আমি বসে আছি, এগিয়ে আয়। তুই যাকে খুঁজছিস আমি সেই হরিচাঁদ। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, জয় হরি বল, গৌর হরি বল। কাছে আয় ঠাকুর, কাছে আয় ঠাকুর। আমায় তুমি ক্ষমা করো ঠাকুর, আমায় তুমি ক্ষমা করো। আমার বিশ্বাস নাই, ভক্তি নাই, দেহ শক্তি নাই। কে বলেছে তোর ভক্তি নাই, বিশ্বাস নাই? আসতে অনেক দেরি করলি, বৃথায় রোগে কষ্ট পেলি, আর ভয় নেই, ওঠ। আর ভয় নেই না ঠাকুর, এ চরণ ছেড়ে আমি আর যাবো না ঠাকুর, আমি আর যাবো না। তা হয় না রে, সংসার ধর্ম বড় ধর্ম, দেখছিস না আমি সংসারে থেকে ধর্ম বিলাতে এসেছি। তুমি কে ঠাকুর? বড় কঠিন প্রশ্ন গোলক, ভালো করে চেয়ে দেখ আমি কে ঠাকুর। হে শঙ্খ চক্র গদা পদ্মধারী, হে অনাদি অনন্ত নাথ গোলক বিহারী শ্রীহরি, তুমি আমার প্রণাম লও প্রভু। যা গোলক, সংসারে ফিরে যা প্রভু, ঘরে ঘরে হরি নাম বিতরণ কর, একদিন তোর নামের হুঙ্কারে জগৎ কেঁপে উঠবে। তোর মতো পরম ভক্ত কজন হয়? যা ঘরে ফিরে যা। হরি নামের পাল তুলে দে জীবন তরিতে। আমি আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। আর কত দূর? আর বেশি দূর না, ওই তো এসে গেছি, ওই তো দেখা যায় ঠাকুর বাড়ি এসে গেছি, ওই তো ঠাকুর দাঁড়িয়ে আছে। এই তো, এই তো ঠাকুর, ঠাকুর ঠাকুর, আমাকে বাঁচাও ঠাকুর, আমায় ক্ষমা করো ঠাকুর, আমাকে ক্ষমা করো ঠাকুর। হতচ্ছাড়া, আমাকে সারা জীবন হই হই করে কাটিয়েছিস, পয়সা রোজগার করে কাক শকুনকে খাইয়েছিস, তারা কেউ সাথী নেই তাই তো? আমাকে ক্ষমা করো ঠাকুর, আমাকে বাঁচাও।
ওরে আগে আসল কাণ্ডারি চেন, তুই বাড়ি চলে যা, গিয়ে বলবি বদন ওরাকান্দিতে মরে গেছে, যা। ঠাকুর আমার দাদারে ভালো করে দেন ঠাকুর, আমার ক্ষমা করেন ঠাকুর। ঠাকুর ঠাকুর আমাকে করুণা করো ঠাকুর, ঠাকুর। পেটে কি যন্ত্রণা আছে? না না ঠাকুর, না কোন যন্ত্রণা নেই ঠাকুর। ওঠ, তোমার পদস্পর্শে আমার সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেছে ঠাকুর, দূর হয়ে গেছে। হরি বল। ওরে হরি নামে সব ব্যাধি দূর হয়, চল চল আমার সঙ্গে। বস তোরা, বস বদন। শোন বদন, তোর আর কোনো ভয় নেই। ঠাকুর তুমি যার সহায় তার কিসের ভয়? ঠাকুর তার কিসের ভয়? তোর আর কোনো ভয় নেই বদন, ওঠ। দশরথ ঠাকুর, সব খবর কুশল তো? তোমার কৃপায় সবই কুশল ঠাকুর। তোর? ভালো আছি ঠাকুর। ওম মৃত্যুঞ্জয় আয়। ওরে মরতে চাইলেই কি মরা যায়? যার যতদিন প্রয়োজন সে ততদিনই বাঁচে। ঠাকুর আমাকে ক্ষমা করো ঠাকুর। সেই তো ওরাকান্দি এলি, তবে অমন দোনমনো করছিলি কেন? আর ওই কাপড়ের গোছার নিচে কি বেঁধে নিছিস? হ্যাঁ কি এনেছিস? না না কিছু না, কিছু না। বিষ ঠাকুর। দশরথ দেখ তোরা বিষ নিয়ে এসেছিস। বিষ ঠাকুর, ওটা বিষ ঠাকুর, বিষ ঠাকুর, ঠাকুর ঠাকুর ঠাকুর। ওরে পাগল, ওরাকান্দি এসে কি কেউ বিষ খেয়ে মরে? হরি নামের অগ্নিবিষে প্রহ্লাদ মরেনি, বিষ পান করে স্বয়ং ভোলানাথও মরেনি, কালিয়াদহে শ্রীকৃষ্ণ অজেয়। মনে বিশ্বাস থাকলে বিষ জল হয়। কি ভাবছিস? শোন, নিজের দেহের প্রতি বিশ্বাস ও মায়া না থাকলে সে অপরকে ভালোবাসবে কি করে? বিষের যন্ত্রণা ভোলার জন্যে আমি বিষ খেয়ে মরতে চেয়েছিলাম। মরতে যদি হয় আমার কাছে সে মর। এত তোমার করুণা ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর। হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, জয় হরি বল, গৌর হরি বল, হরি বল। ঠাকুর তোমার পদতলে আমার স্থান চাই ঠাকুর, ঠাকুর। তোরা যা। আও যাই। কি রে গোলক, কি হয়েছে? ঠাকুর ঠাকুর, ওই দেখ কারা আসছে, নারকেল বাড়ি মহামারী লেগেছে। ঠাকুর 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 ঠাকুর, আমাদের বাঁচান ঠাকুর, আমাদের গ্রামে কলেরা লেগেছে ঠাকুর, বাঁচান ঠাকুর। তাতে তোদের কি? তোদের কোনো ভয় নেই, ওঠ বাড়ি ফিরে যা। ফিরে গিয়ে হরি নাম কর, ডঙ্কা বাজা, সব বিপদ দূর হয়ে যাবে। আমরা পাগলকে নিয়ে যাও ঠাকুর। যা গোলক, তবে শোন কারোর সঙ্গে বিবাদ করিস না ঠাকুর, চলো। জয় হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
আরে তোরা কিছু শুনতে পাচ্ছিস? ওই তো হরিবোলাদের ডঙ্কা বাজছে। চল না, চল না, একবার একবার দেখে আসি আমাদের হরিসার ঠাকুর রে। তোমার ভালো লাগে তুমি যাও, মুগো কাম আছে, মুগো মাঠে যাই তো হইব। চল হাবু, চল তো, চল চল চল। সেই ভালো, তোরা বরং যাইতে লাগ, আমি বরং একবার ওই হরিসার ঠাকুরের দর্শন করে আসি। মৃত্যুঞ্জয় দেখ, আমায় দেখার জন্য কে এসেছে? ঠাকুর, আমার রাম অবতারের বীর হনুমান। রাম অবতারের কথা মনে পড়ে? সেই যে লঙ্কা দগ্ধ, সাগর লঙ্ঘন, মনে পড়ে ত্রেতা যুগের কথা? মৃত্যুঞ্জয়, ওকে ধর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কোথায় কোথায় আমার আমার প্রভু শ্রীরাম? আর একবার দেখা দাও ঠাকুর। হে রামন, পাথরের মাঝেও অগ্নি থাকে, সে অগ্নি জ্বালাতে হলে ঠুনকি লাগে। তোর লৌহ মনে আজ যে ঠুনকি পেয়েছিস, সে ঠুনকি ঘর্ষণ করলে আবার মনে আগুন জ্বলবে, সময় হলে তোর সঙ্গে আবার দেখা হবে। যা, ঘরে ফিরে যা। তাই যেন হয় ঠাকুর,
এই বধূ ছায়া আবার যেন দেখা পাই ঠাকুর, আবার যেন দেখা পাই। হরি বল, 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 হরি বল। আরে দূর হ, অবতার না সাই, যশোর ভণ্ডামি, সারাদিন মুখে হরিনাম আর মেয়েদের নিয়ে ঢলাঢলি। না কাকা, এটা আপনার ভুল ধারণা। হো হো, ঠিকই বলেছে কাকা, হীরামন হরিরূপ দেখে একেবারে আত্মহারা হয়ে পড়েছে। থাম তো, কাজের ভয়ে সমস্ত ভণ্ডামি। না কাকা, সারাদিন ধরে ফেল ফেল করে তাকায় থাকে, কি জানে মনে মনে বিট বিট করে, কি জানে, বুঝতে পারে না। ঘোর কলিকাল বৌমা, এত বড় কাজের ছেলেটার মাথাটা গোল লাগে গেল। কদিন ধরে না গায়ে খুব জ্বর। ঠিক আছে, কাল আমি কবিরেশকে ডেকে ও চিকিৎসা করাবো, দেখি ওর ভণ্ডামি কমে কি না। বুঝলেন বালামশাই, রোগীর লক্ষণ ভালো দেখছি না, অনিয়ম অনাচার, আরো আগে ওষুধ খাওয়ানো উচিত ছিল। এখন ওকে বাঁচানোই তো দুষ্কর ব্যাপার। আসি বালামশাই, আসি মা। কোন কথা শুনতে চান না, যা ইচ্ছে তাই করে, মতুয়াদের মতো জাল চাল। আমার নাম চৈতন্য বালা, সাত গায়ের লোক আমার কথায় ওঠে বসে, আর আমার ভাইপো আমার কথা শোনেই না, মতুয়াদের কথা শোনে, মতুয়াদের মতে চলে, ওটা বসা করে, ওই মতুয়ারাই ওর কাল। হরি বল, হরি বল, মরে তবু মস্কাবে না। কুটিশ্বর, হ্যাঁ দেখো, ওই মতুয়ারাই যখন সব তখন ওর এই ওরা কান্দি ফেলে আয়, মরার আগে ওর শেষ ইচ্ছেটাই পূরণ হোক। ওই ওরা কান্দি যে মরুক, হ্যাঁ মরুক, যা ওরা কান্দি নিয়ে যাবার ব্যবস্থা কর। ঠিক আছে, এই চল 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 চল। এই নামা 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 নামা, এই এ দেখি মরে গেছে, কেউ দেখে এ তো দেখে মরে গেছে। হ্যাঁ ঠাকুর, জি হীরামন বালা, এখন কি হইব ঠাকুর? তুমি যাও, আমি দেখছি। আচ্ছা ঠাকুর। চৈতন্য বালা আমাকে পরীক্ষা করার জন্য হীরামনের মৃতদেহ এখানে পাঠিয়েছে। ঠাকুর, তোমার এত দয়া, প্রথম দেখার পর থেকে আমার মন প্রাণ তোমার খোঁজে পাগল। তাই তোকে কাছে পাবার জন্য কর্মরোগ দিয়ে সংসার থেকে তুলে এনেছি, সংসারের প্রতি তোর আর দায় রইল না, আজ থেকে তুই শুধু হরিনাম বিলাবি। এই অধমের প্রতি তোমার এত দয়া ঠাকুর। শোন হীরামন, আজ এখান থেকে তুই চলে যা,
এখানে থাকলে লোক জানাজানি হয়ে যাবে। আজ বেদভিটা গিয়ে থাক, কাল সকালে অন্যত্র গিয়ে কাল কাটাবি, পরে তুই সংসারে ফিরে যাবি। এই সংসারে তুই স্ত্রী ভিন্ন, অন্য কারো কাছে দায়বদ্ধ নয়। সংসারে দায় এড়িয়ে স্ত্রীর কোলে এক সন্তান দিয়ে আয়, তবেই সংসারের ঋণ তোর শোধ হবে। সমাজে অবহেলিত নির্যাতিত মানুষকে হরিনাম শিখে মুক্তির পথ দেখাতেই আমার আবির্ভাব। আজ থেকে তুইও মানুষকে মুক্তির পথ দেখাবি। তাই হবে ঠাকুর, তাই হবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। হ্যাঁ বাবা, পিতার আদর্শই তোমার জীবনের পথ চলার আদর্শ। শিক্ষাই মানুষকে মুক্তির পথ দেখায়, শিক্ষাই আনে নবচেতনা। নবচেতনা মানে কি মা? নবচেতনা মানে নতুন জ্ঞান। যত পড়বে ততই জগৎকে জানবে, আর শিক্ষার মাধ্যমেই তো মানুষের মন থেকে কুসংস্কার দূর হবে। মা, চণ্ডাল কাদের বলে? যারা ব্রাহ্মণ্যবাদে অবহেলিত, শোষিত, যাদের এই সমাজ শিক্ষার অধিকার দেয় না, যারা এই সমাজে মানুষের অধিকার নিয়ে বাঁচতে পারে না, তাদেরই চণ্ডাল বলে। আমি ওদের মুক্তির পথ দেখাবো মা। হ্যাঁ, তুমিই পারবে ওদের কাণ্ডারি হতে। তোমার আদর্শেই ওদের জীবনে নেমে আসবে নতুন আলোর জ্যোতি। আমার সেই পথ দেখাও মা। কর্মযোগ্যে জয়ী হও বাবা। তাই যেন পারি। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ মা, পিতার আদর্শে যেন মানুষকে মুক্তির পথ দেখাতে পারি। তোমরা শান্ত হও, শান্ত হও, শান্ত হও। তোমরা সকলে মন দিয়ে শোনো। প্রশস্ত গার্হস্থ্য জীবনই মানুষের বড় ধর্ম। সে ধর্মের কিছু আদর্শ আছে, সে আদর্শ মানুষকে মুক্তির পথ দেখায়। সংসারে সংসারী থেকো, তাতে ক্ষতি নাই। চরিত্র পবিত্র রেখে সত্য বলা চাই, অর্থাৎ চরিত্র পবিত্র রেখে সর্বদা সত্য কথা বলবে, দেহ মন পরিষ্কার রাখবে। অসত্যের সঙ্গ ছাড়ি, হরি হরি বল, কুফল বিফল হবে, পাবে প্রেম ফল। পুরুষ করিবে ভক্তি, পিতা মাতা ভাই, নারী পক্ষে পতি ভিন্ন, অন্য গতি নাই। পরপতি পরসতী স্পর্শ না করিবে, না ডাকো হরি, হরি তোমা ডাকিবে। গৃহকর্ম রক্ষা করে বাক্য সত্য কয়, যোগী ঋষি কি সন্ন্যাসী, কেহ তুল্য নয়, কেহ তুল্য নয়। বুঝলে ভক্তগণ, সবাই হরি নাম বলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমরা তো জানি সে ওরাকান্দিতে মারা গেছে। না কাকা, সে তো সুস্থ সবল, সবাই দেখে একেবারে অবাক। আগে শুনেছি হরি মরা গরু বাঁচিয়েছে, এখন তো দেখছি মরা মানুষ বাঁচালো। এসব হলো ভরের ব্যাপার বুঝলি, আজ আছে কাল থাকবে না। এখন ওই ঠিকঠাক মতো সংসারে মন দিলি হয়। শত কাজে মন দিলেও কিন্তু মুখ থেকে হরিনাম যাবে না কাকা। সারাক্ষণ মুখে শুধু হরি বল, হরি বল। যাবে, তবে কিছু সময় লাগবে। না সাহেব না, ওরা কোনোদিনই মানুষ হবে না। ওই দশরথ গায়ে যে মত এনেছে তাতে এই গায়ের সব মেয়ে ছেলে নষ্ট হয়ে যাবে সাহেব। ওকে ওকে, তোমরা বসো। কি তাই সাহেব, জয় জওয়ান জন মায়ে গুনা পুরুষের গায়ে ডইলে ডইলে পারে। হ্যাঁ সাহেব, আবার মাঝে মাঝে লাভাই লাভাইয়া গায়ে দিবে ডইলে পড়ে। ও ইয়েস ইয়েস, আই আন্ডারস্টুড এভরিথিং, সমস্তই আমি বুঝিতে পারিলাম। ওখানে
যে লেডিসরা মেয়েরা নাচাগানা করে তা কি উহাদের বাড়ির লোকে জানে? হ্যাঁ সাহেব, আমি আপনার নায়েবকে নিজের সচক্ষে দেখিয়েছি। আমি একদিন ঠাকুরকে দেখিবে। তোমরা যাও এখন। রামধনু ভীম মূর্তি ধারণ করে এত আদমি কোথায় হইতে এসে আছে? আপনি তো ঠাকুরকে দেখতে চেয়েছিলেন, তাই ঠাকুর এসেছেন। ঠাকুর? হ্যাঁ সাহেব, আমি হরিচাঁদ। তুমি তো আমায় দেখতে চেয়েছিলে, দেখো দেখো আমার হাজার হাজার অসহায় বঞ্চিত মানুষ। হে তো মানুষ তবুতে অসহায়, আই মিন হেল্পলেস। হ্যাঁ সাহেব, ব্রাহ্মণ্যবাদী অবহেলিত, শিক্ষা থেকে বঞ্চিত, শোষিত। তোমরা এদেশে এসেছ ধর্ম প্রচার করতে, আর আমি আমি এসেছি আমার দেশের এই অবহেলিত মানুষদেরকে মুক্তির পথ দেখাতে। সো ভেরি নাইস, ভেরি নাইস। মা উঠো মা। গিভ মি শেল্টার, আমাকে আশ্রয় দিন। জগতের মানুষের একটাই ধর্ম, আমরাই শুধু তাকে ভিন্ন নামে ভিন্ন রূপে চিনি। যে হরি সেই যিশু, আবার সেই আল্লাহ ঈশ্বর, সব এক। আমার জীবন সার্থক হলো, আমার জীবন সার্থক হলো। জিসাস প্রভু আমায় ক্ষমা করে। আজ থেকে তোমাদের হরি নামে কেউ বাধা দিবে না, কেউ বাধা দিবে না। তোমরা ঢাঙ্কা বাজাও, হরি বল বলে। হরি বল, 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 হরি বল। জয় হরি বল, 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 হরি বল। কি হয়েছে কি? এত চেঁচামেচি কিসের? কি হলো কি? ও কাকা, কাকা আমার খোকে কথা কয় না। সে কি বলো কি? দেখি 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 আমার দেখছো। আমার দেখতে দাও, সব করো। ওরে বল
দাদু ভাই নেই, সব শেষ, সব শেষ। দাদু ভাই চলে গেল আমার দাদু। তোর কিছু হয় নাই খোকা? এই খোকা, এই খোকা, তোর কিছু হয় নাই খোকা? তুই ওইটা বল খোকা, তোর কিছু হয় নাই খোকা? এই হত ছাড়া ওঠ, ছেলেটা মারা গেছে, পারলে ছেলেটারে বাঁচা, নাহলে ওরা কান্দি যে ফেলে আয়। হরি তো তোকে বাঁচা, পারলে ছেলেটারে বাঁচা, তোর ক্ষমতাটা বুঝবো। আমার কাজ আমায় করতে দে। জানি তুমি বিরক্ত করিস না, যা দূর হইয়া যা, আমার কাজ করতে দে। আমার কাজ আমারই করতে দে, যা। কি করছ বাইরে যা, কি করছ? আমার খোকা কথা কয় না, আমার কাছে বিরক্ত করিস না, বাইরে যা। আমার কাছে কথা দিছ না, আমার খোকা কথা কয় না। আরে আমার কাজ করতে দে। আরে কি, আরে বাইরে যা, দূর হইয়া যা, আমারে বিরক্ত করিয়া না, যা। তোমার ভাইপোর মাথা খারাপ হয়ে গেছে বলো কি? এই হত ছাড়া, আরে কি করতেছিস? এই হত তোমার ভাষা খেয়ে খাইতে যাই, এই হত ছাড়া কি করতেছিস? তোর ভূতে পা আমি ছাড়াচ্ছি, এই এই হত ছাড়া, এই এই হত ছাড়া কি করছিস কে? নিজে ছেলে রে খাচ্ছিস, এই বদ্ধ উন্মাদ। আমার দাদ ভাই আর নেই রে, ছেড়ে দে আমার কথা, না ছেড়ে দে দাদু ভাই রে, ছেড়ে দে, ছেড়ে দে রে, ওরে উন্মাদ ছেড়ে দে, আমার দাদু ভাই নাই, এখনো করতে হবে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, দে না। মরি বল, মরি বল, আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলি রে কাকা। খবর দিবি দাদা, ভূতে পাওয়ার ব্যবস্থা করছি, ওর ভূত কি করে ছাড়াতে হয় আমি। ভয় তুই কে? এই শালা কথা কো, কথা কো, আজ তো সারন নাই, কথা কো শালা। এত সহজে কি কথা কইবে ফকি? কইব কইব, ওর বাপ কইব, ওর সারন নাই শালা। হে কারাইকে পয়গম্বরে রাইকে,
উইঠা দাঁড়া, উইঠা দাঁড়া, ওঠ দাঁড়া। আলাই, আমার নাম কালাসাদ ফকির। আমি আমার বাদায় বাকি গুরুতে এক ঘাটে জল খায়। দেখি কোন অপদে বোধায় তোরে পাইছে। দেখছেন ভালো বসাই, আরে মন তোরে গুতা পড়লে বাপ বাপ কইরা কইব। আলাই, আমার নাম কালাসাদ ফকির। এবার ধন্যবাদ কইরা ঘরে যাও বাবা। যা ঘরে যা, যা তো কোনো কার্তিকা নামে না। খাইলে বসির এমতে হইব না, তোর এমতে হইব না, অনেক বড় ভূতের বাচ্চা তরে ধরছে। এই নে, এই নে তবে, এই নে, এই কাস্তে, এই নে অপদেবতা তো বাচ্চা। বল হে কুড়ি, বল হে কুড়ি, বল ওরে, বল ওরে, বল হে শুনলেন বাবা মশাই, এম তো হইব না, এম তো হইব না, কোনো বড় অপদ দেবো দেওয়ারে ভর করছে। এই কাঁচা মাংস নিয়ে আসেন। কুজিস কুজিস স্যার, যা কাঁচা মাংস নিয়ে আয়, যাই যা, জলদি যা, তাই নিয়ে, জলদি যা, জলদি যা, কাঁচা মাংস নিয়ে আয়। এই হালারে কোন বড় ভূতে ভর করছে, কই না কুটি। এই রে দেখেন, দেখেন অপদেবতার কাঁচা মাংস খাইতেছে, দেখেন কাঁকড়ার মাংস খাইতেছে, কাঁচা মাংস। হায় আল্লাহ, ইসাকের রাক্ষসের মতন কেমন কাঁচা মাংস শিবে খাইতেছে। হালারে তো বান্দর লাগে, এ বান্দর লাগে, বান্দর লাগে, বান্দর লাগে, এ বান্দর লাগে, এ হাল লাগি না। আমি সহ্য করতে পারছি না। আরে বারণ কর, বাবা তুই খাবি নি, বলে তোর কোন হরি বাসায় দেখি, তেমন দে, তেমন দে, ওর বটল লাগে, ওর বটল লাগে। ওরে বল, ওরে বল, ওরে বল, ওরে বল, ওরে বল, ওরে বল, ওরে বল। কালাসাদ ফকির, তোরে আর শেষ করিয়া দেব, শেষ করিয়া দেব। কাকা, শান্ত সন্ধান নিল না পাউন্ডুলে মনটা আমার, ঘরের সন্ধান নিল না। চুরাশি লক্ষ জনম ভূমি, চুরাশি লক্ষ জনম ভূমি, নিজের ঘর সে চিনল না। বাউন্ডুলে মনটা
দুঃখের সন্ধান নিল না। যে তোরই অপেক্ষায় ছিলাম, ওই ফকির তোর উপর খুব অত্যাচার করেছে না? ঠাকুর, আমি কিচ্ছু টের পাইনি ঠাকুর, সবই তোমার দয়া, তোমার করুণা, আমি কিচ্ছু টের পাইনি ঠাকুর। তা পাবি কেন? ওরে, ভক্তের বোঝা তো ভগবানই বহন করে। ওই ফকিরকে আমি খুন করব, ফকিরকে খুন করব। ওরে না রে, না রে পাগল, যে যেমন কাজ করে সে তেমন ফল পায়। আজ থেকে তোর সব বাধা দূর হল। আজ থেকে ঘরে ঘরে হরিনামের মহামন্ত্র বিলাবি, সমাজ রাজনীতি অর্থনীতি সবকিছুর মূলধন হরিনাম। এই মহানাম, এই মহাবাণী একমাত্র মুক্তির পথ। আজ থেকে তুই আমার হীরামন পাগল। ঠাকুর, ঠাকুর, হীরামন পাগল। হ্যাঁ দাদা, হীরামন এখন থেকে হীরামন পাগল। কি অগাধ বিশ্বাস, ভক্তি, একাগ্রতা, সবই ঠাকুরের মায়া, সব সম্ভব, বুঝলে? আসল কথায় আসা যাক, ঠাকুরের লীলা গ্রন্থ কাকে দিয়ে লেখানো যায় ভাবলে কিছু? আমার মনে হয়
তোমার শিষ্য তারও কি একমাত্র এ কাজ করার উপযুক্ত? কারণ কবি গান করা তো সবার দ্বারা সম্ভব হয় না, জ্ঞানগম্যি থাকতে হবে। আমার মনে হয় তুমি বললে তারক রাজি হবে। আমি আমি লিখব ঠাকুরের জীবন কাহিনী? না না, অসম্ভব। তুমি ভয় পাচ্ছ কেন? তোমার সততা, সাহস, বুদ্ধি তোমায় এ কাজে প্রেরণা যোগাবে। তুমি নির্ভয়ে কাজ শুরু করো। হ্যাঁ, একমাত্র তুমিই পারো ঠাকুরের মাহাত্ম্য এ জগতে প্রচার করতে। আজ থেকে তুমি কাজ শুরু করো, আমরা সবাই তোমাকে আশীর্বাদ করছি। যাও তারক, ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করো। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ ঠাকুর। না মৃত্যুঞ্জয়, লীলাগীতি লিখবার কোনো প্রয়োজন নেই। বাহ্য আবরণ তুলে না ধরে অন্তরে আমার আসন রাখো, অন্তরে। একবার অনুমতি দাও ঠাকুর, তোমার মহিমা জগতে সবাই জানুক। শোন মৃত্যুঞ্জয়, আমার লীলা লিখলে তোর কুষ্ঠ রোগ হবে। কুকর্ম করে মানুষের দেহে কত ব্যাধি হয়। জীবনে ভালো কাজ কিছু করতে পারিনি, তাই তোমার লীলা লেখালে যদি আমার দেহে কুষ্ঠ হয়, সেটাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার ঠাকুর, শ্রেষ্ঠ উপহার। ওঠ মৃত্যুঞ্জয় ঠাকুর, এমন একদিন আসবে সমগ্র জগৎ হরিনামে মেতে উঠবে। হরিনাম যে মহামন্ত্র, এ নাম অনন্ত যুগ বেঁচে থাকবে। এ নামে লয় নেই, ক্ষয় নেই। হরি তোর পুরো খান খান করে দেব। বল বল, লিখবি কিনা বল, লিখবি কিনা বল। পাগল, আমায় ক্ষমা কর পাগল, আমি মুখ্য কি করে লিখব ঠাকুরের জীবন কাহিনী? কিন্তু আমার ঠাকুরের লীলা তো মুখ্য নয়, তোর পিতা কাশীশ্বর শক্তি দেবীর উপাসক ছিল, তার সাধনায় তোকে পেয়েছে, সেই দেবী তোকে লেখার শক্তি যোগাবে। তারো তারো, মা, প্রভুর আদেশে তোর অসমাপ্ত গ্রন্থ আমার নিকট গচ্ছিত ছিল, আজ ফেরত দিলাম। এখন তো লীলা লেখার সময় হয়েছে, এই নে ঠাকুরের অসমাপ্ত গ্রন্থ, তুই লেখা শুরু কর। মা গো। হ্যাঁ তারক, আমি তোকে আশীর্বাদ করছি, প্রভুর লীলা গীতি লেখা শুরু কর। সুশোভিত রেখা হাতে পাজ বজ্রাঙ্কুষার ওহি ফনাতায়, ভাবে সুশোভিত রেখা হাতে পায় ধ্বজ বজ্রাঙ্কুশার ওহি ফনাতায়, শঙ্খ চক্র মীন জম্বু নামে যেই ফল, কল্প তরু শ্রী পতাকা জাহ্নবী বিকল, গজ স্কন্ধ কোকোনদ কর পদ চন্দ্র নভ মুদ্রা অতি সুনির্মল,
ঊর্ধ্ব ভাবে সুশোভিত নখ চিকন তক চিকন নাভি সুগভীর আজানু লম্বিত ভুজ কোমল শরীর ঊর্ধ্ব ভাবে সুশোভিত শিরা লাল পলাশ লোচন দক্ষিণ অঙ্গে রক্ত তিল রক্তিম বরণ সুচিকোণ জোর ভুরু কাদম্বিনী সম ঈশ্বর বত্রিশ চিহ্ন নরলীলাতম ঊর্ধ্ব ভাবে সুশোভিত সুধাপন্ত চক্র আর ঠাকুরের চিহ্ন এই কহিলাম সব কহিলাম সব কহিলাম সব আহা কহিলাম সব এর এক দুই তিন চিহ্ন দেখিবে যাহারে ততখানি অংশ বলি মানিবে তাহারে বাহ বাহ তারুক গুরুদেব তোর মানব জন্ম আর সার্থক ওরে একমাত্র তুই ঠাকুরকে চিনতে পেরেছিস তোর লেখায় মহিমা গীতি একদিন সমগ্র মানুষের মাঝে পৌঁছে যাবে সেদিন সবাই তোকে জানবে তারুক সবই তোমার আশীর্বাদ গুরু আর আমার পরম প্রেমময় দয়াল হরিচাঁদের অসীম করুণা হ্যাঁ তারক ঠাকুরের পবিত্র গার্হস্থ জীবনের পথ ধরে হাজার হাজার নিপীড়িত মানুষ মুক্তির মন্ত্র উচ্চারণ করে হরিনামের মহিমাতে মেতে উঠেছে সর্বত্র ছড়িয়ে পড়বে হরিনামের মহামন্ত্র ভক্তবৃন্দ আমার জয়ধ্বনি নয় তোমরা শ্রী শ্রী হরিচাঁদের জয়ধ্বনি দাও মানুষ কুলে জন্মে যারা সমাজে অবহেলিত শোষিত বঞ্চিত তাদের জয়ধ্বনি দাও জয়ধ্বনি দাও মানবতার একতাই মানুষের বল থাকলে দল পাবে বল মানুষ একত্রিত না হলে অত্যাচার শোষণের জাল কখনো ছিন্ন করা যায় না শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মত ও আদর্শের পথ ধরে অসহায় জাতির মানুষকে জাগিয়ে তুলতে হবে সবাইকে ঠাকুরের আদর্শে দীক্ষিত ও শিক্ষিত করতে হবে শিক্ষা ও স্বাধীনতার পথই মুক্তির পথ করবে ভিক্ষা দেবে শিক্ষা মুখে নাম হাতে কাম এই বাণী গৃহস্থ ধর্মের মূল বাণী এই বাণী সর্বত্র ছড়িয়ে দাও বলো জয় হরিচাঁদ জয় হরিচাঁদ জয় হরিচাঁদ শোনো প্রিয় ভক্তজন আমি সৃষ্টি আমি প্রলয় আমার কোনো মরণ নেই পৃথিবীতে আমি যুগে যুগে আসি আসা যাওয়ার মাঝে সকল মানুষকে তার আদর্শের পথে চলতে হয় তাই পবিত্র চরিত্র গৃহস্থের মূল পথ এই পথ প্রদর্শকের দায়িত্ব আমি কাকে দেব আমি পূর্ণ সর্বময় অপূর্ণের পিতা সাধনা আমার কন্যা আমি জন্মদাতা মম শক্তি ধরিবারে কারো সাধ্যি নাই
একমাত্র ধরিলে ধরিতে পারে মহাদেব সাঁই। তুমি মহাদেব, তুমি শিব, তোমার পূর্ব প্রতিজ্ঞা রক্ষার্থে হরি তনয় রূপে তুমি গুরুচাঁদ। ভক্তগণ, আজ আমি কায়া ছেড়ে গুরুচাঁদের দেহে মিশে যাব। গুরুচাঁদের মাঝেই তোমরা আমায় পাবে। আজ তেইশে ফাল্গুন বুধবার, গোলকধামে চলে যাবার আজ মহেন্দ্র যোগ, আসা যাওয়া নিয়েই সংসার। সৎপথে চরিত্র পবিত্র রেখে তোমরা মানুষের সেবা করবে। জীবে প্রেমী বড় ধর্ম। ঠাকুর, ঠাকুর তুমি চলে গেলে আমাদের কি হবে ঠাকুর? গুরুচাঁদ, আজ হতে আমার সব ভক্তের দায়িত্ব তোমার কাছে সমর্পণ করলাম। আদর্শ গৃহস্থ সাজে তুমিই একমাত্র পরিপূর্ণ। আমি স্বয়ং, আমি সম্পূর্ণ, আমি পূর্ণ ব্রহ্ম, আমি শ্রীহরি, আমি হরিচাঁদ, এ বিপূর্ণ অবতার, অজয় অমর, আমি ক্ষীরোদীশ্বর। ঠাকুর, চিরদিন ছিলে তুমি আর।
মধুর মানব জনম